বিসমিল্লাহির রহমানির রহিম। জনি একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এ পর্বে আমরা আলোচনা করব এইচএসসি হায়ার ম্যাথমেটিক্সের প্রথম পত্রের 9.1 প্রশ্নমালার 35তম পর্বে। আমরা বোর্ড বইয়ের যে তিনের ম্যাথগুলো ছিল, সো তিনের ম্যাথের যে চারটা ম্যাথ আমরা এখন করব, তিনের যে বাকি অংশগুলো রয়েছে, সো এই সবগুলো আমরা করব, যে 4, 5, 6, 7, এই 8, এই পর্যন্ত ম্যাথ যেগুলো রয়েছে আমরা সবগুলো এখন সলিউশন করব। সো চলো শুরু করা যাক। তো আমরা প্রথমে এই 4 নম্বর ম্যাথটার দিকে আমরা তাকাই। তাহলে দেখতে পাচ্ছি লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x সাইন বি বাই 2 টু দি পাওয়ার x। এই সমস্ত ম্যাথগুলো থাকলে, ইনফিনিটি আকারে থাকলে আমাদের ধরে কাজ করতে হয়। সো আমরা তাই এই ম্যাথগুলো করার জন্য আমরা ধরে নিব। সো কোন অংশটা আসলে আমরা ধরব সেটা আমাদের এখানে একটা জরুরি বিষয়। সেটা হচ্ছে যে এই মানে সাইন বি বাই 2 টু দি পাওয়ার x এই অংশটাকে আমরা ধরব, যে বি বাই 2 টু দি পাওয়ার x কোনো একটা মান ধরে নিব, ধরলাম থিটা। তাই এখান থেকে আমরা যদি 2 টু দি পাওয়ার x এর মান বের করতে চাই, তাহলে 2 টু দি পাওয়ার x থিটা এখানে আসবে, তার মানে বি বাই থিটা 2 টু দি পাওয়ার x। এখন আমাদের প্রশ্নটা কী ছিল, যে x টেন্স টু ইনফিনিটি, যদি x টেন্স টু ইনফিনিটি হয় তাহলে আমাদের কি থিটা সাপেক্ষে যদি মানটা বের করতেছি, তাহলে থিটা টেন্স টু আমাদের কত হবে। সো আমরা একটু ভিজুয়ালাইজ করি, এখানে x এর মান হবে শূন্যের কাছাকাছি, তাহলে থিটা শূন্যের কাছাকাছি হতে গেলে আমাদের x কত হতে হবে, এখানে b বাই 0 যদি হয়, সামথিং বাই 0 হলে ইনফিনিটি হয়, তার মানে এখানে এই এই অংশটা 0 হতে মানে 0 হতে হবে, তার মানে থিটা ট্যান্স টু আমাদের 0 হবে। ওকে, দেন আমরা এখন কি বলতে পারি, অতএব লিমিট x ট্যান্স টু ইনফিনিটি, আর মানগুলো আমরা বসাবো এই অংশটি, 2 টু দি পাওয়ার x এর জায়গায় আমাদের কত বসবে, আচ্ছা আমরা পুরোটাই লিখে নেই, 2 টু দি পাওয়ার x সাইন বি বাই 2 টু দি পাওয়ার x। তাহলে ইকুয়ালসটা আমরা মান বসাবো এখন, লিমিট এখানে x নয়, আমাদের থিটা টেন্স টু 0 আমরা নিয়েছি, থিটা টেন্স টু 0, 2 টু দি পাওয়ার x এর পরিবর্তে আমরা কত বসাতে পারি, বি বাই থিটা ইন্টু সাইন বি বাই 2 টু দি পাওয়ার x, বি বাই 2 টু দি পাওয়ার x মানে থিটা, তার মানে এখানে সাইন থিটা। জাস্ট আমরা এখানে কি করেছি, মান বসিয়ে আমরা এই কথাটা এখানে উল্লেখ করব। দেন সিম্পলি আমাদের এখন ক্যালকুলেশন করব। তো সাইন থিটা বাই থিটা মানে কত, আমরা 1 জানি, তাহলে বিটা কনস্ট্যান্ট, একে বাইরে বের করে নিয়ে আসতে পারি, বি ইন্টু লিমিট থিটা ট্যান্স টু 0 বি মানে সাইন থিটা বাই থিটা। তো আমরা সাইন থিটা বাই থিটার মানে ফর্মুলা কী জানি, 1, তার মানে বি ইন্টু 1 ইকুয়ালস টু 1। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান। তো একই প্যাটার্নই হচ্ছে আমাদের দে 3-এর 5 নম্বর ম্যাথটি রয়েছে, একদম সেম টাইপেরই ম্যাথ। সো আমরা এটা অংশ করার জন্য সেমভাবে আমরা বলবো, যে ধরি আমরা এই যে অংশটা রয়েছে এম বাই 5 টু দি পাওয়ার x, এই অংশটাকে আবারও থিটা বিবেচনা করব। যদি থিটা হয় তাহলে এখান থেকে আমরা মানে 5x, যেহেতু এখানে আলাদাভাবে এই 5 টু দি পাওয়ার x রয়েছে, তাই এই অংশটা আমাদের আলাদাভাবে বের করতে হবে। সো আলাদাভাবে 5 টু দি পাওয়ার x যদি রাখতে চাই কী হবে, তাহলে এম বাই থিটা হবে। তো অতএব আমরা এখান থেকে বলতে পারি, অতএব প্রদত্ত রাশিতে আমরা বসাবো লিমিট x টেন্স টু ইনফিনিটি 5 টু দি পাওয়ার x সাইন এম বাই 5 টু দি পাওয়ার x। আচ্ছা, এখানে একটা লাইন আমরা লিখতে ভুলে গেছি, যে লিমিট অংশটা রয়েছে আমরা এখানে লিমিটকে চেঞ্জ করব। এখানে থিটা সাপেক্ষে যেহেতু নিয়েছি, থিটা টেন্স টু কত হবে সেটা দেখাতে হবে। তাই এটা কীভাবে দেখাবো, যে এখানে বলবো x টেন্স টু ইনফিনিটি হলে, তাহলে x টেন্স টু যদি ইনফিনিটি হয়, শূন্যের কাছাকাছি হয়, তাহলে এই অংশটা শূন্যের কাছাকাছি হতে গেলে থিটাকে কত হতে হবে, এই থিটা এই অংশটা 0 হতে হবে, তার মানে থিটা ট্যান্স টু আমাদের 0 হতে হবে। ওকে, জাস্ট এই বিষয়টা যদি বুঝেন তাহলে হয়ে যাচ্ছে। ওকে, আমরা মান বসাচ্ছি, 5 টু দি পাওয়ার x এর মান কত, এম বাই থিটা ইন্টু 5 টু দি পাওয়ার x মানে হচ্ছে থিটা, মানে থিটা আমরা বসাই দিয়েছি, এই অংশটা এখানে ছিল আমাদের সাইন থিটা। তো সেই চিরচায়িত একই জিনিস আমাদের, এত 0 বসবে, সামথিংটা আমাদের বাইরে থাকবে, এম ইন্টু লিমিট থিটা টেন্স টু 0
সাইন থিটা বাই থিটা, তার মানে দ্যাটস এ মানটা হচ্ছে আমাদের ওয়ান, মানে হচ্ছে এম। অতএব নির্ণয় মান এম। তো আশা করব আপনারা যে 5 নম্বর ম্যাথটা ছিল আমাদের একই টাইপের অঙ্ক ছিল, মানে 4-5 অঙ্ক। এবার আসি 6 নম্বর টাইপের যে ম্যাথটা ছিল, তো আমরা এটা সলভ করার জন্য ঠিক একই প্যাটার্নেরই জিনিস তো আমরা আবারও লিখবো, ধরি সমাধান করার জন্য। যে এবার আমরা ধরবো হচ্ছে এই ট্যান ইনভার্স এক্সকে আমরা ধরে নিব, যে ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু আমরা কী ধরবো, ধরলাম ওয়াই। তবে এখান থেকে আমাদের দরকার, এখানে যেহেতু আলাদাভাবে এক্স রয়েছে, তাই আলাদাভাবে এক্সের মানটা আমরা বের করব। সো আলাদাভাবে এক্সের মান এখান থেকে বের করলে কী হবে দেখতে পাচ্ছ, অতএব এক্স ইকুয়ালস টু হয়ে বসে ট্যান ট্যান ওয়াই দিয়ে ট্যান দিয়ে আমাদের গুণ করতে হবে। এখানে ট্যান দিয়ে গুণ করলে ট্যান কাটা যাবে, এখানে ট্যান ওয়াই টিকবে, তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে ট্যান ওয়াই। তাহলে অতএব প্রদত্ত রাশি আমরা বলতে পারি, প্রদত্ত রাশিতে আমরা লিখব যে লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান ইনভার্স এক্স বাই এক্স। জাস্ট আমরা এখানে সিম্পলি মান বসাবো এই অংশটুকু, তাহলে এখানে লিমিট, এখানে লিমিটকে আমাদের কি চেঞ্জ করার প্রয়োজন পড়েছে? হ্যাঁ, এখানে ওয়াইয়ের মাধ্যমে মানটা আমরা নিচ্ছি, তাই লিমিটটাও আমাদের চেঞ্জ করতে হবে, তাই ওয়াই টেন্স টু আমাদের কত হবে? এখানে একটা জিনিস বলতে হবে যে এক্স টেন্স টু জিরো হলে আমাদের ওয়াই টেন্স টু কত হতে হবে? জিরো হতে হবে, কারণ ওয়াইয়ের মানটাও জিরো হতে হবে, তো সেক্ষেত্রে ওয়াই টেন্স টু জিরো হবে। তো ওয়াই টেন্স টু আমাদের জিরো বলবো, দেন ট্যান ইনভার্স এক্সকে আমরা কত লিখেছি? ওয়াই, তাহলে ওয়াই, আর এক্সকে কত নিয়েছি? ট্যান ওয়াই। জাস্ট আমরা এখানে মান বসাইছি, জাস্ট সিম্পলি মান বসিয়ে দেন আমরা এখন এখানে একটু ক্যালকুলেশন করব। জাস্ট আমরা সরাসরি জানি ওয়াই বাই ট্যান এক্স, ট্যান এক্স এক্স বাই ট্যান ওয়াই মানে কত? ওয়ান। তো সরাসরি আমাদের ওয়ান এখানে বলে দিতে পারি, ওয়ান। তাহলে অতএব নির্ণয় মান ওয়ান। সো এই ছিল আমাদের যে 6 নম্বর ম্যাথটি ছিল, তা আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এবার আসি আমরা লাস্ট, আমাদের যে এরকম ডিগ্রি আকারে যদি কোনো অঙ্ক থাকে তাহলে সেই ম্যাথগুলো আমাদের কীভাবে সলিউশন করতে হবে। সো আমরা লিখে ফেললাম ম্যাথটি, তো এটা করার জন্য দেখতে পাচ্ছি আমাদের ডিগ্রিতে রয়েছে, আর আমরা জানি যে ডিগ্রিতে কোনো ম্যাথগুলো থাকলে আমাদের সেই ম্যাথগুলোকে রেডিয়ানে কনভার্ট করে কাজ করতে হয়। সো তাই এই অংশটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করব, আমরা বলবো লিমিট এক্স টেন্স টু জিরো আমরা লিখব, দেন এই অংশকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। সো আমরা রেডিয়ানে এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে যাওয়ার সম্পর্ককে আমরা সহস্রাব্দ থেকে পড়ে এসেছি, সেক্ষেত্রে আমরা জানি যে 1 ডিগ্রি সমান কত জানি, যে পাই বাই 180, আমরা এটা সবাই জানি, পাই বাই 180। তাই এখানে 1 ডিগ্রি যেহেতু আমাদের 1 ডিগ্রিকে পাই বাই 180 দ্বারা গুণ করলে আমাদের রেডিয়ানে কনভার্ট হবে। সো তাই আমরা বলবো সাইন এক্সের এখানে গুণ করতে হবে পাই বাই 180 দ্বারা। তখন এটা কিসে কনভার্ট হয়ে গেলো? আমাদের রেডিয়ানে কনভার্ট হয়ে গেল, পাই বাই 180 ডিভাইডেড আমাদের কত থাকবে, সেটা পুরোটাই তো একটা অংশ ডিভাইডেড এক্স, এক্স তো নো সেন্স। ওকে, সিম্পলি আমাদের এখন কী কাজ করতে হবে? তাহলে এটা পাই এক্স বাই 180, তাহলে এটা এক্স চিন্তা করি, সাইন এক্স বাই এক্স যদি হয় তাহলে আমাদের তো এটা অংশটা আমরা 1 বলতে পারি, তাই সেই অংশটা মিলানোর জন্য আমরা এখানে কাজ করব, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন পাই এক্স বাই 180, আমরা নিতেও পাই এক্স বাই 180 নিয়ে নিব। বাট এখানে তো আমাদের পাই বাই 180 ছিল না, বেশি হয়ে গেছে, তো এখানে আমাদের গুণ দিতে হবে পাই বাই 180। তখন এটা ভাগটা গুণ করে দিলে কী হবে? 180 বাই পাই কাটাকাটি যাবে, আগের লাইনটা আমাদের ব্যাক পাবো, কারণ এই পুরো অংশটা মানে কত আমরা জানি যে ওয়ান, ওয়ান ইন্টু এটা কত? পাই বাই 180। জাস্ট সিম্পলি আমরা কত পাচ্ছি এখানে? পাই বাই 180। অতএব নির্ণয় মান পাই বাই 180। আশা করবো আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। সো এর পরবর্তী পর্বে আমরা বলবো যে আরও ম্যাথ অঙ্ক রয়েছে, 4-এর ম্যাথ রয়েছে, তো আমরা 4-এর ম্যাথগুলো সলিউশন করব। তো সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্যকে আমরা শেষ করছি, আর যারা এখন আমাদের প্রস্তুতি প্রোগ্রামে জয়েন করেনি আমাদের প্রস্তুতি প্রোগ্রামে জয়েন করুন, নাহলে প্রাইভেট ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন না।